নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল আলদাস কিচেন থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালোই আছি। আজ তোমাদের আমি খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা আমি এর আগেও হয়তো দেখিয়েছি তোমাদের, তার কারণ তখন তো আমার নিজের বাড়ি ছিল, আমি সেটা তুলে নিয়েছি। আজ আমি বাজার থেকে এটা কিনে আনেছি। দেখো একদম বিলের, আমাদের যে মাসিমা বিক্রি করে সেই মাসিমা বললো একদম বিলের কমলির শাক। দেখো এই কমলির শাক আমি এর আগে তোমাদের নিরামিষ করে দেখিয়েছি, আজকে আমি অন্যভাবে তোমাদের এটাকে দেখাবো। এটা এভাবে আমি যেভাবে দেখাবো, যদি রান্না করো গরম গরম ভাত দিয়ে খুব খুব সুন্দর লাগে, অন্য কিছুই আর দরকার হয় না। তাই আমার ভিডিও তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, যারা নতুন চ্যানেলে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে ভালো লাগে লাইক করে দিও। কেমন, বেশি কথা বলবো না, চলো রান্না করার দিকে এগোই। শাকগুলোকে আমি ধুয়ে নেবো এবার। টেবিলের শাক তো শাকগুলোকে সুন্দর করে বানিয়ে নেবো। কমলি শাক যত সুন্দর বানানো যায় তত সুন্দর হয়। এই দেখো আমি কত সুন্দর করে কমলি শাক কুচিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে কুচিয়ে নেবে। এবার আমি লঙ্কা চিরে নিচ্ছি। এই দেখো আমি রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার আদা কুচিয়ে নেব। আমি রসুন দিয়ে আদা দিয়ে একসঙ্গে বেটে নেব, আলাদা আলাদা আজকে বাটবো না, কারণ অল্প অল্প তো। আমি আদা আর এই রসুনটাকে বেটে নেব একসঙ্গে। হয়ে গেছে কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, কটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, কটা কালি জিরে দিয়ে দেব। আর যে রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইবার শাক দিয়ে দেব। দিয়ে এবার সুন্দর করে একটু নেড়ে দেব, মতন নুন দিয়ে দেব। দিয়ে এবার সুন্দর করে একটু নেড়ে ছেড়ে একটু ভাজা। এই দেখো আমার শাক কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। দেখো হওয়ার মধ্যে আমার শাক কত সুন্দর সেন্ট বেরিয়েছে। আদা রসুনের সেন্ট তো জানো কত সুন্দর হয়। আর এই শাকটা যাদের সুগার আছে প্রেশার আছে অবশ্যই তারা খাবে। এই বিলের শাকটা যদি পাও খবরদার হাত ছাড়া করবে না, খাবে। দেখবে বাজারে প্রচুর কিনতে পাওয়া যায়। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। দেখো এই শাকের সঙ্গে গরম গরম ভাত হলে তো আর কিচ্ছু চাই না, আমার তো খুব ফেভারিট। এই দেখো আমার কমলির শাক রান্না পুরো কমপ্লিট। আমার এই রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, খারাপ লাগলেও আমাকে জানিও। প্লিজ বন্ধু আমার ভিডিওটা তোমরা দেখো সম্পূর্ণ, দেখো দিদির কথাটা একটু শোনো, আর বেশি কথা বলবো না। আমার এরকম ভিডিও তোমরা দেখতে থাকো, এরকম ভালো ভালো ভিডিও আমি তোমাদের দেখাবো যদি সঙ্গে থাকো তোমরা। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কেমন